নমস্কার আমার চ্যানেল কেমিস্ট্রি ইন্ড মিস্ট্রিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এলাম দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের যে প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা তার কিছু এমসিকিউ এবং এসিকিউ এই চ্যাপ্টারটা তোমাদের মূলত সিলেবাসে থাকা খুব সহজ চ্যাপ্টারের মধ্যে একটা এখান থেকে এমসিকিউ এসিকিউ এবং তোমাদের যে দু নম্বরের প্রশ্ন থাকে সেগুলো খুব সহজেই উত্তর করতে পারবে আজকে চলো এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসি এবং এসিকিউ দেখে নেওয়া যাক আশা করা যায় এগুলো করে গেলে তোমাদের টেস্ট বা মাধ্যমিক বা অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ কমন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাহলে প্রথম এমসিকিউটা দেখো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান প্রাকৃতিক গ্যাস মানে যেটাকে কম্প্রেসড অবস্থায় সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলা হয় তার মধ্যে এখানে অপশন আছে মিথেন হাইড্রোজেন বিউটেন অক্সিজেন আমরা প্রত্যেকেই জানি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন যার সংকেত হচ্ছে সিএইচ ফোর পরের প্রশ্ন ছিল হচ্ছে সৌরকোষের প্রধান উপাদান হিসাবে কোনটি ব্যবহার হয় গঠনের জন্য সৌরকোষ মানে হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে সৌরশক্তি অর্থাৎ সূর্যের আলোকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয় সেখানে অপশানগুলো ছিল লিথিয়াম সোডিয়াম সিলিকন এবং কপার এখানে উত্তর হবে হচ্ছে সিলিকন সোলার প্যানেল বা সোলার সেলের মধ্যে থাকে পরেরটা ছিল অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস অপুনর্নবীকরণযোগ্য মানে যে শক্তিটা যদি একবার শেষ হয়ে যায় পুনরায় পাওয়া যাবে না অপশন ছিল বায়ুশক্তি পেট্রোলিয়াম দাউনে প্রাপ্ত শক্তি বায়োমাস এবং সৌরশক্তি এদের মধ্যে বায়ু শক্তি বায়ু পৃথিবীতে যতদিন পৃথিবীতে শেষ হবে না বায়োমাস মানে হচ্ছে বিভিন্ন মৃত এবং উদ্ভিদের মৃত উদ্ভিদ প্রাণীর শরীর থেকে প্রাপ্ত যে শক্তি সেটাও শেষ হবে না সৌরশক্তি তো সূর্য এবং সৌর জগৎ যতদিন আছে থাকবে তাহলে শেষ হয়ে যাবে যেটা সেটা হচ্ছে পেট্রোলিয়াম অর্থাৎ অপশন বি পেট্রোলিয়ামের দানে পেট্রোলিয়াম মানে হচ্ছে আমরা জানি কয়লা এবং খনিজ তেল এই দুটোর ভাণ্ডার কিন্তু পৃথিবীতে শেষ হয়ে আসছে অর্থাৎ এইটা কিন্তু একবার শেষ হয়ে গেলে আমরা আর না সেই জন্য এটা হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি পরের প্রশ্ন ছিল মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ মিথানোজেনিক ব্যাকটেরিয়া মানে আছে যারা বিভিন্ন জৈব পদার্থ থেকে মিথেন তৈরি করতে পারে এখানে অপশান ছিল মিথানো কক্কাস মিথানো ব্যাকটেরিয়া এ ও বিউভাই কোনোটি নয় এখানে উত্তর হবে এ ও অর্থাৎ মিথানো কক্কাসটাও ঠিক মিথানো ব্যাকটেরিয়ামটাও ঠিক একটা একটা কথা বলি এমসি কিউএ যদি দেখা যায় যে তিনটি অপশান ঠিক অর্থাৎ এখানে কিন্তু এক নম্বর নম্বরটা ভুল নয় দু নম্বরটাও ভুল নয় তিন নম্বরটাও ভুল সেক্ষেত্রে কিন্তু যেটা মোর কারেক্ট সেটা লিখলে তবেই নম্বর হবে মানে এক্ষেত্রে মিথানো কক্কাস একটা উত্তর মিথানো ব্যাকটেরিয়াম একটা উত্তর কিন্তু অপশান সি যেহেতু লেখা আছে এ ও বি উভয় অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে সব কিন্তু মোর কারেক্ট যে উত্তর সেটা অপশানে লিখতে হবে পরের প্রশ্ন ছিল নিচের কোনটিতে গ্রিন হাউস প্রভাবের নীতি প্রয়োগ করা গ্রিন হাউস প্রভাব মানে হচ্ছে এখানে সূর্যের আলো প্রবেশ করে কিন্তু বিকীর্ণ তাপ বেরোতে পারে না সোলার কুকার সৌরকোষ বায়ুকল এবং বায়োগ্যাস প্ল্যান্টটা হতে হবে সোলার কুকার সোলার কুকারে আমরা জানি কী হয় এখানে একটা বদ্ধ পাত্রের মধ্যে সূর্যের আলো প্রবেশ করতে ওপরে কাঁচ বা একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিকের লেয়ার দেওয়া থাকে কিন্তু ভেতরে যে তাপটা উৎপন্ন হয় সেটা খাবার দাবার রান্না করতে সাহায্য করে কিন্তু সেটা কখনোই বাইরে যেতে পারে না যেটা গ্রিনহাউস এফেক্টের জন্য যে গ্যাসগুলো পৃথিবীতে তাপকে আটকে দেয় পরের প্রশ্ন ছিল নিচের কোনটি বায়োমাস শক্তির উৎস নয় যে একটু আগে যে কথাটা বলছিলাম বায়োমাস দেখো কাঠ চারকোল গোবর পারমাণবিক বিকিরণ বি বিভাজন কাঠ এটা বায়োমাস উদ্ভিদ থেকে পাওয়া যায় চারকোলও কাঠ থেকেই পাওয়া যায় গোবর প্রাণীর থেকে পাওয়া যায় তাহলে পারমাণবিক বিভাজনটা এখানে উত্তর হবে এটা কিন্তু বায়োমাস শক্তির উৎস নয় অর্থাৎ এখানে অপশান ডিটা সঠিক উত্তর সৌরকোষের বিভাগ প্রভেদ এটা একদম ইনফরমেটিভ প্রশ্ন মনে রেখে দেবে জিরো ভোল্ট বাকি অপশানগুলো হবে না ওয়ান পয়েন্ট ফাইভ দুশো কুড়ি দুশো কুড়ি তো আমাদের সাধারণ বৈদ্যুতিক লাইনে থাকে একশো ভোল্টও হবে না তাহলে এখানে উত্তর হবে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট চলো পরের প্রশ্ন আসা যাক সুপারসনিক জেট প্লেন থেকে নির্গত নিম্নের কোনটি মানে কোন জৈগটি ওজন স্তরের ব্যাপক ক্ষতি করে এন টু ও এন ও টু এন ও এন টু ও ফোর উত্তর হবে হচ্ছে এনও পরের প্রশ্ন ছিল গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী ইউবি রশ্মি অবলৈত রশ্মি বা আই আর ইউবি কে বলা হয়েছে অতি বেগুনি রশ্মি গ্রামা রশ্মি এবং এক্স রশ্মি জেনে রাখবে উত্তর হবে অবলোত রশ্মি আই আর এটাই হচ্ছে সূর্যের সেই অংশ যেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী আর বায়ুমণ্ডলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় হচ্ছে এটাও ইনফরমেটিভ প্রশ্ন মনে রাখবে ম্যাগনেটোস্পিয়ারে পরের প্রশ্নে চলে এসো বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা দেখতে অরোরা বরিয়ালিশ মানে বাংলায় এটাকে বলা হয় মেরুজ্যোতি থার্মোস্পিয়ারের অন্তর্গত আইনোসফিয়ার আইনোসফিয়ারের আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে একটু মনে রাখবে এখানে প্রশ্নটা নেই সেটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলন হয় কিন্তু আয়নোস্ফিয়ারে তাহলে আয়নোস্পের ঘটার দুটো গুরুত্বপূর্ণ ঘটনা একটা হচ্ছে অরোয়া বরিয়ালিস বা মেরুজ্যোতি এবং আরেকটা হচ্ছে বেতার তরঙ্গের প্রতিফলন এরপরে আছে ওজন গ্যাসের অণুগুলো রশ্মি শোষণ করে কোন অণুতে পরিণত হয় উত্তর হচ্ছে অক্সিজেন এখানে এইভাবেই কিন্তু ওজন গ্যাস পৃথিবীকে রক্ষা করে এরা অক্সিজেন তৈরি করে ওজন ওজন এবং অক্সিজেনের মধ্যে পারস্পরিক রূপান্তর চলে ক্রমাগত তার ফলেই ওজন স্তর অতি রশ্মিকে শোষণ করতে পারে নাইট্রোজেন গঠিত কোন যৌগ ওজন স্তরকে ধ্বংস করে একটু আগেই দেখেছো এটা যেটা জেট প্লেন থেকে নির্গত হয়ে বলা হয়েছে কোনটা ধ্বংস করে গ্যাসটা হচ্ছে নাইট্রিক অক্সাইড এনো এনো গ্যাস কিন্তু ওজন ধ্বংস করতে পারে তারপরে প্রশ্ন ছিল জ্বালানি তাপন মূল্য এসাই একক কি তাপন মূল্য মানে হচ্ছে একক পরিমাণ জ্বালানিকে জ্বালালে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় অবশ্যই সেটা সম্পূর্ণ অক্সিজেনের উপস্থিতিতে উত্তর হচ্ছে জুল পার কেজি জুল হচ্ছে এখানে শক্তির একক মানে তাপ শক্তি কিলোগ্রাম হচ্ছে ভরের একক এই জন্য জুল পার কিলোগ্রাম বা কেজি কোন জ্বালানি তাপন মূল্য সবথেকে বেশি হাইড্রোজেনের দাপন মূল্য দেখতেই পাচ্ছ এক পাঁচ চারটে শূন্য খেয়াল রাখবে এখানে চারটে শূন্য আছে অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার কিলো জুল পার কেজি এটা কিন্তু কিলো জুল শক্তির পরিমাণটা কিন্তু অনেক বেশি হাইড্রোজেন থেকে পাওয়া যায় যদিও হাইড্রোজেনের দাম বেশি হওয়ার জন্য হাইড্রোজেন কিন্তু দৈনন্দিন জীবনে রূপে আমরা ব্যবহার করি না তারপর ছিল সুইট গ্যাস কাকে বলে কয়লাখনি থেকে প্রাপ্ত মিথেন এইচটুএস থাকে না তাকে সুইট গ্যাস বলা হয় সুইট গ্যাস অর্থাৎ এখানে এইচ টু এস বা কোনো আম্লিক গ্যাস থাকে না বলে এটাকে বলা হয় সুইট গ্যাস আর শাওয়ার গ্যাস হচ্ছে যে মিথেনের মধ্যে এইচ টু এস মিশে থাকে তাকে আমরা বলি শাওয়ার গ্যাস পরের প্রশ্ন ছিল শাওয়ার গ্যাস কাকে বলে এইচ টু এস মিশ্রিত মিথেনকে শাওয়ার গ্যাস বলা হয় ফায়ার রাইস হচ্ছে মিথেন হাইড্রেট এটা হচ্ছে মেরু অঞ্চলে জমাট বাঁধা মিথেন যেটা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু এটা এর সংকেত এটা খেয়াল রাখবে এটাকে আমরা বলি ফায়ার আইস সিএমবি কোল্ড বেড মিথেনের পুরো কথা লেখো সি এম পুরো নাম হচ্ছে কোল্ড বেড মিথেন খেয়াল রাখবে বাংলাতেও লেখা আছে দেখো কোল বেড মিথেন এটাও এক ধরনের জমাট বাঁধা মিথেন পরেরটা ছিল একটি গ্যাসের উদাহরণ দাও যেটি গ্রিনহাউস প্রভাব আছে এবং ওজন স্তরকেও ধ্বংস করে সেটা হচ্ছে সিএফসি ক্লোরোফুরো কার্বন এটা ওজন স্তরকেও ধ্বংস করতে পারে সঙ্গে এর গ্রিন হাউস এফেক্ট আছে অর্থাৎ এটা দুমুখ ক্ষতি করতে সক্ষম আমরা এই ভিডিওতে চেষ্টা করেছি প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ দশটা এমসিকিউ এবং দশটা এসি আলোচনা করার এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের মাধ্যমিকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলোর উত্তর করে দেব আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কোন কোন অধ্যায়ের এই ধরনের ভিডিও দেখতে চাও তা ভিডিওতে কমেন্ট করে জানাবে ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা আমার সঙ্গে এই সময়টা কাটালে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ